একটি সময় ছিল যখন মানুষ আগুন জ্বালতে জানতো না, কিন্তু আজ আমরা মহাকাশে বসতি করার স্বপ্ন দেখি। তবে এই যাত্রা কি এখানেই শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরো অজানা স্তর? আজ আমরা খুঁজে দেখব টাইপ জিরো থেকে টাইপ সেভেন সিভিলাইজেশনের ভয়ঙ্কর, বিস্ময়কর এবং চমকপ্রদ বিবরণের কাহিনী। আপনি এখন কোন সিভিলাইজেশনে আছেন এবং টাইপ সেভেন সিভিলাইজেশনে পৌঁছে আপনি নিজেকে মানুষ রূপে না ভগবান রূপে পরিচয় দিবেন, এটা এখন বলা মুশকিল। তবে চলেন আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সিভিলাইজেশনকে নিয়ে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অ্যাস্ট্রোনেক্স স্পেসে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন। চলেন আজকে ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করি। 1964 সালে এক রাশিয়ান জ্যোতিষবিজ্ঞানী নিকোলাই কার্ডাসেভ তৈরি করেছিলেন একটি স্কেল, যেটি দিয়ে কোনো সভ্যতা কতটুকু শক্তি ব্যবহার করতে পারে তা মাপা হয়। এই স্কেলটি মূলত তিন ভাগে বিভক্ত ছিল। টাইপ 1, একটি গ্রহের সমস্ত শক্তি ব্যবহার করতে পারবে। টাইপ 2, একটি নক্ষত্রের সমস্ত শক্তি ব্যবহার করতে পারবে। ধরেন যে গ্রহটিতে সেই মানুষটা বসবাস করবে, সেই গ্রহটির যে নক্ষত্র থাকবে, সেই নক্ষত্র যদি সমস্ত শক্তি ব্যবহার করতে পারে মানুষেরা কিংবা অন্যান্য জীবেরা, তাহলে সেটা টাইপ 2 সিভিলাইজেশনে ওকে ধরা হবে, ঠিক আছে। এবার টাইপ 3, একটি গ্যালাক্সি সমস্ত শক্তি যে ব্যবহার করতে পারবে। আমাদের যেটা গ্যালাক্সি আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সি যদি আমরা কোনো সময় সমস্ত গ্যালাক্সি সমস্ত স্টারের সমস্ত প্ল্যানেটের যদি আমরা শক্তি ইউজ করতে পারি, মেন কথা সমস্ত গ্যালাক্সি যদি আমরা সমস্ত শক্তি যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা টাইপ 3 সিভিলাইজেশনে পৌঁছে যেতে পারবো। কিন্তু সময়ের সাথে সাথে বিজ্ঞানীরা এই স্কেলকে তিনটা ভাগে রাখেনি। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তো রেখেছিল প্রথমে, কিন্তু তারপরে আসছে টাইপ 4, টাইপ 5, টাইপ 6 এবং টাইপ 7 সিভিলাইজেশন পর্যন্ত। হ্যাঁ, বৈজ্ঞানিকরা এখন বর্তমানে টাইপ 7 সিভিলাইজেশন পর্যন্ত এই স্কেলটাকে নিয়ে গেছে। টাইপ 1, প্ল্যানেটারি সিভিলাইজেশন। এখন সমাজ একত্রীকৃত, মানুষ শুধু জাতি নয়, এখন সে পৃথিবীর নাগরিক। এবার কোন কোন শক্তি ব্যবহার করতে পারে টাইপ 1 সিভিলাইজেশন মানুষেরা? 1 নম্বর সৌরশক্তি, 2 নম্বর বায়ুশক্তি, 3 নম্বর জোয়ার ও ভাটার সমস্ত শক্তি, ভূপাতের শক্তি। এই সমস্ত শক্তিগুলোই মানে পৃথিবীর প্রায় যে সমস্ত ইভেন্টগুলো হয় প্রাকৃতিক, সমস্ত শক্তিগুলোই তখন মানুষ ইউজ করতে পারবে। আবহাওয়া নিয়ন্ত্রণের প্রযুক্তি, ঝড় থামানো কিংবা বৃষ্টি আনা, এই দুই রকমের প্রযুক্তিটা তখন ব্যবহার করতে পারবে টাইপ 1 সিভিলাইজেশনের মানুষেরা। এবার আসেন প্রযুক্তিতে কতটা উন্নত হতে পারে টাইপ 1 সিভিলাইজেশনের মানুষেরা সেটা দেখি। হাইপারলুপ তৈরি করতে পারবে, ফ্লাইং কার উড়াতে পারবে, অর্থাৎ হাইপারলুপ তৈরি করে মানুষ একটা জায়গা থেকে আর একটা জায়গায় খুব সহজে খুব শর্ট টাইমে যেতে পারবে। ফ্লাইং কার, যে সমস্ত গাড়িগুলো আকাশে উড়ে বেড়ায়, সে সমস্ত গাড়িগুলো এই সমস্ত টাইপ 1 সিভিলাইজেশন মানুষেরা তৈরি করতে পেরে যাবে। ইন্টারনেট এতটাই ফাস্ট হবে যে পৃথিবীর কোনো স্থানে পৌঁছে আপনি এমনটা হবে না যেখানে ইন্টারনেটের ব্যবস্থা নেই, অর্থাৎ সেখানে নেটওয়ার্ক অলওয়েজ সব জায়গাতেই থাকবে। ভার্চুয়াল রিয়ালিটি বেসড এডুকেশন, আমরা যখন টাইপ 1 সিভিলাইজেশনে পৌঁছাবো তখন আমাদের পড়াশোনাটা যথেষ্ট উন্নত হয়ে যাবে। মানে আমরা তখন প্রথমে থিওরি দেখব এবং সমস্ত প্র্যাকটিক্যালগুলো ভালো করে আমরা দেখব এবং দেখিয়ে আমরা বই তখন স্টাডি করব। এখন আমরা বই পড়ে সমস্ত কিছু মুখস্থ করছি, কিন্তু সেই সময় আমাদের টেকনোলজি এতটাই উন্নত হয়ে যাবে যে আমরা শুধুমাত্র দেখব এবং শুনব, তাতে আমাদের অর্ধেক পড়াশোনাটা মোটামুটি হয়ে যাবে। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বেসড এডুকেশন। আচ্ছা, তারপর আসলাম নিউক্লিয়ার ফিউশন থেকে সমস্ত শক্তি আহরণ করে সেটা ব্যবহার করা। হ্যাঁ, আমরা পৃথিবীর সমস্ত শক্তি ব্যবহার তো করতে পারবোই পারবো, তার সঙ্গে নিউক্লিয়ার ফিউশন থেকে যে সমস্ত শক্তিগুলো বেরোবে সেগুলো আমরা ইউজ করতে পারবো টাইপ 1 সিভিলাইজেশনে পৌঁছে। এবার আসছি আমরা মহাকাশে কতটা উন্নত হতে পারবো। টাইপ 1 সিভিলাইজেশনে পৌঁছে আমরা চাঁদ এবং মঙ্গলের শহর গড়ে তুলতে পারবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চাঁদ এবং মঙ্গলে আমরা শহর গড়ে তুলতে পারবো, মহাকাশের শিল্প কারখানা গড়ে তুলতে পারবো, স্পেস স্টেশন বড় করে তৈরি করতে পারবো। এবার আসছি সমাজ ব্যবস্থা। টাইপ 1 সিভিলাইজেশনে মানুষ পৌঁছে মানুষের সমাজ ব্যবস্থাটা কেমন হবে? ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, মানুষের তখন এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হবে যেটা ইউনিভার্সের বাইরে মানে পৃথিবীর বাইরেও যেটা ইউজ করছে মানুষেরা। হ্যাঁ, এমন একটা ল্যাঙ্গুয়েজ থাকবে যেখানে সমস্ত মানুষ একই ভাষায় কথা বলবে। এবার আসছে 2 নম্বর, প্রযুক্তি সহায়ক গণতন্ত্র। 3 নম্বর, ইউনিভার্সাল বিজনেস ইনকাম, তখন পৃথিবীর বাইরে একটা ইনকাম জেনারেট হবে মানুষের। হ্যাঁ, শুধুমাত্র পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না ইনকামটা, সেটা তখন বাইরেও শুরু হবে এবং মঙ্গল চাঁদ বা অন্যান্য গ্রহের ক্ষেত্রেও তখন তৈরি হবে ইনকামটা। যাই হোক, এবার আসছে আমরা টাইপ 2 সিভিলাইজেশন, স্টেলার সিভিলাইজেশন। এখন মানুষ শুধু গ্রহ নয়, পুরো নক্ষত্রকেও নিজেদের শক্তি উৎসে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এখন শুধুমাত্র পৃথিবীর মানুষেরা পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সে তো বাইরে গেছে, গ্রহগুলোতে গেছে, কিন্তু নিজের যে গ্রহের যে তারা আছে বা নক্ষত্র আছে সেটা সমস্ত শক্তিকেও তখন ব্যবহার করতে পারবে। মানে এক কথায় সূর্যের থেকে সমস্ত শক্তি তারা ব্যবহার করতে পারবে, ডাইজন স্পেয়ার থেকে নক্ষত্রকে গিয়ে থাকবে একটা ডাইজন স্পেয়ার এবং সেটা সমস্ত নক্ষত্রের যে আলো থাকবে মানে সূর্যের যে আলো থাকবে সে আলো থেকে শক্তি উৎপন্ন করতে পারবে। হ্যাঁ, এটা আদৌ এখন সম্ভব হতে পারে না ঠিকই। হ্যাঁ, যখন মানুষ টাই
টু সিভিলাইজেশনে পৌঁছতে পারে, তখন হয়তো এই নক্ষত্র সাইজের একটা ডায়সন স্পিয়ার তৈরি করতে পারবে, যেটা এতটাই বড় হবে যে সেটা এখন কল্পনার বাইরে, মানে সূর্যকে, গোটা সূর্যকে তখন এই ডায়সন স্পিয়ারটা ঘিরে ফেলবে এবং সূর্যের সমস্ত লাইট বা সমস্ত শক্তিকে সে ইউজ করতে পারবে। ভাবুন একবার, অত বড় সূর্যকে তখন সে সমস্ত কিছু দিয়ে ঢেকে ফেলবে, ডায়সন স্পিয়ার দিয়ে ঢেকে ফেলবে এবং সমস্ত শক্তি তখন ব্যবহার করতে পারবে। এটাই হচ্ছে তখন টাইপ টু সিভিলাইজেশন মানুষের সবটা পাওয়ার। এবার সি টাইপ টু সিভিলাইজেশনে পৌঁছে মানুষ প্রযুক্তিতে কতটা উন্নত হতে পারবে। ইন্টারপ্ল্যানেটারি ইন্টারনেট, দু নম্বর রোবোটিক গ্রহ, তিন নম্বর ম্যান্ডেড ইন্টারস্টেলার মিশন। হ্যাঁ, তখনও তো মানুষ লাইটের 50% স্পিড অ্যাচিভ করতে পারবে এবং মানুষ তখন ছোটখাটো ইন্টারস্টেলার সমস্ত ডিস্টেন্স আছে সেগুলো হয়তো কভার করতে পারবে, মানে হয়তো সূর্যের বাহিরেও, যেমন প্রক্সিমা সেন্টোরি বি, হয়তো সেখানেও মানুষ পৌঁছাতে পারে। সেই টাইপ টু সিভিলাইজেশনের মানুষরা হয়তো, এখন মেবি ঠিক মতন বলা যাচ্ছে না, এটা একটা ধারণা শুধুমাত্র। যাই হোক, টাইপ টু সিভিলাইজেশনে পৌঁছে মানুষ কতটা উন্নত হতে পারবে। হ্যাঁ, মানুষ এবং এআই একত্র সমাজে তখন মিশে থাকবে, কে মানুষ আর কে এআই এটা তখন বোঝা বড় দায় হয়ে যাবে। যাই হোক, এবার আসছি সায়েন্সের দিকে, মানুষ তখন কতটা উন্নত হতে পারবে। মানুষের গড় আয়ু দাঁড়াবে তখন 200+ বছরে। হ্যাঁ, মেডিকেল ফিল্ডে মানুষ এতটাই উন্নত হয়ে যাবে যে মানুষের প্রতি মানুষের গড় আয়ু তখন 200 বছরের উপরেই হবে, কারণ কোনো রোগ তখন মানুষকে মারতে পারবে না। এবার আসছি টাইপ থ্রি সিভিলাইজেশন, হ্যাঁ, যাকে গ্যালাকটিক সিভিলাইজেশনও বলে থাকে। হ্যাঁ, মানুষ এখন প্রতিটি গ্যালাক্সির, প্রতিটি স্টারের এবং প্রতিটি প্ল্যানেটের সমস্ত শক্তিকে ইউজ করতে পারবে। মানুষ এখন এতটাই ক্যাপাবিলিটি হয়ে যাবে যে মানুষ প্রতিটি গ্যালাক্সির, প্রতিটি স্টারের, প্রতিটি গ্রহের সমস্ত শক্তি ব্যবহার করতে পারবে। মানুষ এমন কোনো জিনিস থাকবে না যেখান থেকে মানুষ শক্তি উৎপন্ন করতে পারবে না, মানে ব্ল্যাক হোলকেও মানুষ তখন ছাড়বে না, তখন মানুষ এই সমস্ত কিছু থেকেই শক্তি উপার্জন করতে পারবে। টাইপ থ্রি সিভিলাইজেশনের মানুষেরা কোনো গ্রহকে ধ্বংস করতে পারবে, কোনো গ্রহকে তৈরি করতেও পারবে, কোনো স্টারকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে, মানে পুরো গ্যালাক্টির উপরে, নিজের গ্যালাক্সির উপরে তখন কন্ট্রোল থাকবে পুরো মানুষের। হ্যাঁ, এটাই হচ্ছে টাইপ থ্রি সিভিলাইজেশন। এবার আসছি টাইপ ফোর সিভিলাইজেশন, টাইপ ফোর সিভিলাইজেশনে পৌঁছে মানুষ তখন কী কী করতে পারে। এই টাইপ ফোর সিভিলাইজেশনে পৌঁছে মানুষের যেটা গ্যালাক্সি আছে, মানে আমাদের যেটা গ্যালাক্সি, গ্যালাক্সির পাশে যে সমস্ত গ্যালাক্সিগুলো রয়েছে, মানে আমাদের যে মিল্কওয়ে গ্যালাক্সির পাশে যে সমস্ত গ্যালাক্সিগুলো রয়েছে, যেমন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তারপরে স্পাইরাল গ্যালাক্সি, এই সমস্ত গ্যালাক্সির উপরেই তখন টাইপ ফোর সিভিলাইজেশনের মানুষরা কন্ট্রোল করতে পারবে। এক কথায় বিলিয়ন গ্যালাক্সি সমষ্টি তখন মানুষের হাতে থাকে। মানুষেরা এক থেকে অন্য একটা গ্যালাক্সিতে খুব সহজে চলে যেতে পারবে, খুব সহজে সেখান থেকে আসতে পারবে, তারা ডার্ক এনার্জি ইউজ করতে পারবে, ডার্ক ম্যাটার তারা ইউজ করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে তখন। আর এই টাইপ ফোর সিভিলাইজেশনে পৌঁছেই মানুষ হয়তো টাইম ট্রাভেল করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই টাইপ ফোর সিভিলাইজেশনে পৌঁছে যখন মানুষ টাইম ট্রাভেল করতে পারবে, তখন মানুষ নিজের পাস্ট, নিজের ফিউচার, নিজের বর্তমান সমস্ত কিছুর উপরে কন্ট্রোল থাকবে মানুষের। অর্থাৎ প্রায় আমরা যাকে ভগবান ভাবি মনে মনে, যাকে আমরা মানি, যাকে আমরা চলি, তা সেই হয়তো এই টাইপ ফোর সিভিলাইজেশনের মানুষেরা হলেও হতে পারে। কারণ মানুষ যখন পাস্ট, নিজের ফিউচার এই সমস্ত কিছু দেখতে পারবে আর পরিবর্তন করতে পারবে, তখন সেই মানুষটি আমাদের কাছে ভগবান রূপেই গণ্য হবে। যাই হোক, টাইপ ফোর সিভিলাইজেশনের মানুষেরা টাইম ট্রাভেল করতে পারবে, ইউনিভার্সের স্কেলে সিমিলারিটি দেখাতে পারবে বা ইউনিভার্সের সিমিলারিটি তখন মানুষেরা ক্রিয়েট করতে পারবে। এবার আসি টাইপ ফোর সিভিলাইজেশন মানুষের অস্তিত্ব নিয়ে। শরীর বিলুপ্ত থাকবে এবং একটা এনার্জি কাজ করবে শুধুমাত্র। হ্যাঁ, মানুষের ইচ্ছা মতন মানুষের রূপ পরিবর্তন করতে পারবে তখন। যখন মানুষের একটা রূপ ভালো লাগছে না, তখন সে মানুষটা সেই রূপ পরিবর্তন করে অন্য একটা রূপে নিজেকে তৈরি করতে পারবে। এটা হচ্ছে টাইপ ফোর সিভিলাইজেশন মানুষের পাওয়ার। এবার আসছি সিভিলাইজেশন ফাইভ, অর্থাৎ মাল্টিভার্সাল সিভিলাইজেশন। এই ফাইভ সিভিলাইজেশনে মানুষরা এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্ব যেতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। হ্যাঁ, নিজের মহাবিশ্ব থেকে, অর্থাৎ নিজের জগৎ থেকে সে বেরিয়ে অন্য একটা জগতেও যেতে পারবে। এখানে মানুষের আজকে বর্তমান সময়ে কল্পনা করা মুশকিল যে এখানে মানুষরা কোনো সময় পৌঁছাতে পারবে কি না অন্য একটা ইউনিভার্সে। সেখানে পাই টাইপ ফাইভ সিভিলাইজেশনের মানুষেরা সে অন্য একটা ইউনিভার্সে খুব সহজে যেতে পারবে, মহাবিশ্ব তৈরি করতে পারবে এবং সমস্ত কিছু ধ্বংস করে ফেলতে পারবে। টাইপ ফাইভ সিভিলাইজেশনের মানুষের হাতে এতটাই পাওয়ারফুল, এতটাই পাওয়ার থাকবে যে তারা মহাবিশ্বে কোনো কিছু তৈরি করতে পারবে এবং ধ্বংস করে ফেলতে পারবে। বা সি প্রযুক্তি, এই টাইপ ফাইভ সিভিলাইজেশনের মানুষেরা হয়তো ব্রেন থিওরি ইউজ করে মাল্টিভার্সে তারা যেতে আসতে পারবে এবং সমস্ত মাল্টিভার্সের সমস্ত গ্রহ, সমস্ত স্টারকে, সমস্ত ব্ল্যাক হোলকে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবে এবং ডিস্ট্রয় করতে পারবে, আবিষ্কার করতে পারবে এবং উৎপন্ন করতে পারবে, মানে তৈরিও করতে পারবে।
পারবে, এরকম পাওয়ারফুল সে সমস্ত মানুষেরা হয়ে যাবে। অর্থাৎ এক কথায় সমস্ত মানে গ্যালাক্সি বা সমস্ত তখন ইউনিভার্সের কোনো কিছুই সে পরিবর্তন করতে পারবে খুব সহজে টাইপ 5 সিভিলাইজেশনের মানুষেরা, অর্থাৎ পুরো বাস্তবতায় সে ডিজাইন করতে পারবে। এবার আসছি টাইপ 6 সিভিলাইজেশন, অর্থাৎ টাইপ 6 সিভিলাইজেশনের মানুষেরা মহাবিশ্বের বাইরে যেতে পারবে। আমরা টাইপ 5 সিভিলাইজেশনের মানুষেরা মহাবিশ্ব তৈরি করতে পারবে, টাইপ 6 সিভিলাইজেশনের মানুষেরা মহাবিশ্বের বাহিরেও যেতে পারবে। একবার অবিশ্বাস্যকর, এই টাইপ 6 সিভিলাইজেশনের মানুষেরা 11 ডাইমেনশনের পরে যে সমস্ত ডাইমেনশনগুলো আছে সেগুলোতে ট্রাভেল করতে পারবে। এম থিওরি অনুযায়ী টাইপ 6 সিভিলাইজেশনের মানুষেরা ডাইমেনশন ফ্লট দিয়ে ভ্রমণ করতে পারবে। আর আমরা যাকে এখন ম্যাজিক ভাবি, মানে এটা ইচ্ছা করলে আমরা তৈরি করতে পারবো বা এটা ডিস্ট্রয় করতে পারবো বা এটা আমরা আনতে পারবো, এটা এখন আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো অন্য জায়গায়, এই সমস্ত যেগুলো থিওরিগুলো আমাদের মাথায় আমাদের আসে মাঝে মাঝে, সে সমস্ত থিওরিগুলো আমরা এক কথায় তখন সত্যি বা বাস্তবতায় নিয়ে আসতে পারবো। এই টাইপ 6 সিভিলাইজেশনের মানুষেরা, হ্যাঁ, যাকে আমরা ম্যাজিক ভাবি এখন বর্তমানে, মানে আঙ্গুলে চুটকি বাজি এই সমস্ত কিছু করে ফেলতে পারবো, অর্থাৎ টাইপ 6 সিভিলাইজেশনের মানুষেরা তখন নিজের মাথায় বা নিজের মাইন্ডে যেটা খাটাবে সেটা তারা করতে পারবে। এটা হচ্ছে টাইপ 6 সিভিলাইজেশনের মানুষেদের পক্ষে সম্ভব। আর টাইপ 6 সিভিলাইজেশনের কাছে হয়তো আমাদের ইউনিভার্সটা অনেকটা ছোট বলে মনে হবে, তাদের একটা সায়েন্স ল্যাবের মতন আমাদের ইউনিভার্সটা মনে হতে পারে। এবার আসছি লাস্ট টাইপ 7 সিভিলাইজেশন, যাকে আমরা গড লাইক সিভিলাইজেশনও বলে থাকি। হ্যাঁ, গড, আল্লাহ, ভগবান সমস্ত কিছুই হয়তো এই টাইপ 7 সিভিলাইজেশনের মানুষেরা হতে পারে। আমরা যাকে ভগবান ভাবি বা যাকে বিষ্ণু ভাবি বা যাকে শিব ভাবি, যাকে আমরা মন থেকে মানি, যাকে আমরা প্রেম করি, যাকে আমরা ভালোবাসি, যাকে আমরা নিয়ে চলি এই সমাজে, সে ভগবান, সে আল্লাহ, সমস্ত কিছুই হয়তো এই টাইপ 7 সিভিলাইজেশনের মানুষেরা হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছে, এদের কাছে কোনো কিছু ডিস্ট্রয় করা বা কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু তৈরি করা এদের পক্ষে সমস্ত কিছুটাই হবে হয়তো নিজের হাতের চুটকি বা ময়লা সমান। নিজেদের এমন ইচ্ছা জাগবে যে আমাদের মতন মানুষদের হয়তো অস্তিত্ব নিয়ে আসতে পারবে বা নিজের ইচ্ছা মতন আমাদের অস্তিত্ব মিটিয়ে দিতে পারবে। আমাদের থেকে অনেক উন্নত সিভিলাইজেশন তারা ক্রিয়েট করতে পারবে এবং তারা নিজের ইচ্ছা মতন সেটাকে ভেঙেও ফেলতে পারবে। আর এরা কোনো বাস্তব বা বিজ্ঞান দ্বারা সংযোগিত নয়, তারা শুধুমাত্র আছে, এটাই আমাদের অস্তিত্ব রাখতে লাগবে যে হ্যাঁ তারা শুধুমাত্র কল্পনাতেই আছে। তাদের কেমন রিয়ালিটি বা তাদের কেমন দেখতে সেটা এখন পর্যন্ত বলা মুশকিল। তাদের যে সমস্ত ট্রান্সফারগুলো হবে শারীরিক দিক থেকে সে সমস্ত ট্রান্সফারগুলো আদৌ বলা মুশকিল যে কেমন হতে পারে। আজকের এই জিরো থেকে টাইপ 7 সিভিলাইজেশন উপর ভিডিওটা আমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অ্যাস্ট্রোনেক স্পেশালিটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন।